বিউটিশিয়ান টিপসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়ে ত্বকের রং উজ্জ্বল করার সহজ এবং কার্যকরী দুইটি প্রাকৃতিক উপায়। তো চলুন বিস্তারিত জেনে নেই। ত্বকের রং একটু উজ্জ্বল করার আশায় স্কিন হোয়াইটেনিং ক্রিম ও অন্যান্য প্রোডাক্টের পেছনে আমরা ছুটে থাকি, যা কেমিক্যাল সমৃদ্ধ। প্রাচীনকালে কিন্তু এই সকল কেমিক্যাল সমৃদ্ধ জিনিস পাওয়া যেত না। প্রাচীনকালের মানুষরা প্রাকৃতিক উপাদানের উপরেই ভরসা করতেন, তাই ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এবং একই সাথে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে নিতে ব্যবহার করুন প্রাকৃতিক উপাদান। আজকে জেনে নিন ত্বকের রং উজ্জ্বল করার খুবই সহজ এবং কার্যকরী দুটি উপায়। টক দইয়ের ব্যবহার। দইয়ে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা খুব ভালো ব্লিচিং উপাদান। দই ব্যবহারের ফলে ত্বক ব্লিচ হয়, যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে যে কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই। ত্বকের জন্য টক দইয়ের ব্যবহার অনেক বেশি কার্যকরী। 2-3 টেবিল চামচ টক দই খুব ভালো করে মিশ্রণ করে নিন। এরপর টক দই মুখের ত্বক, ঘাড়, গলায় ভালো করে লাগিয়ে নিন। চাইলে হাত পায়েও লাগিয়ে নিতে পারেন। এবারে শুধুমাত্র 5 মিনিট রাখুন এই দই ত্বকের উপর। এরপর কুসুম গরম পানি দিয়ে ত্বক ভালো করে ধুয়ে নিন। সপ্তাহে 3 দিন অর্থাৎ 1 দিন পর পর এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। ভালো ফলাফল পাবেন ত্বকের উজ্জ্বলতা, পাশাপাশি বয়সের ছাপও প্রতিরোধ করবে দইয়ের ব্যবহারে। কমলা লেবুর ব্যবহার। কমলা লেবুও খুব ভালো ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। এছাড়াও কমলা লেবু ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতার ভেতর থেকেই বাড়াতে সহায়তা করে। কমলার কোয়া খুলে শুধুমাত্র কমলার পাল্প নিন। 2 টেবিল চামচ কমলার পাল্পের সাথে 1 চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। কাঁচা হলুদ বাটা হলে সবচাইতে ভালো হয়। এরপর এই মিশ্রণটি মুখের ত্বকে লাগিয়ে ঘুমোতে চলে যান। কষ্ট হলেও এই পদ্ধতিটি অনেক বেশি কার্যকরী। পরের দিন সকালে ভালো করে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে মাত্র 1 দিন ব্যবহার করুন এই পদ্ধতিটি, আর হয়ে উঠুন অনেক সুন্দরী। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।